নমস্কার, আপনারা দেখছেন জিও বাংলা। খাবার খেতে কে না ভালোবাসে। আজকালকার দিনে ফুডি নয় এরকম মানুষ পাওয়া কিন্তু খুব চাপের ব্যাপার। তো খাবারের সঙ্গে কিন্তু এই যে আমাদের মুড সুইং, এটার কিন্তু একটা বেশ ভালো বোঝাপড়া আছে। আমাদের কিন্তু মুড খারাপ হলে পরে আমরা কিন্তু কিছু না কিছু খেতে ভালোবাসি। হয় আমরা প্রচণ্ড পরিমাণে স্যাড হয়ে রয়েছি, তাতেও কিন্তু আমরা খাবারটাকেই আগে প্রেফার করি। চলুন জেনে নিই এই ব্যাপারে শহরবাসীর কী মতামত, তারা তাদের মুড সুইং হলে কি খাবার খেতে পছন্দ করে। মুড সুইং জেনারেলি ছেলেদের খুব কম হতে দেখেছি। ছেলেরা ইটস ওকে উইথ এভরিথিং, মেয়েদের ক্ষেত্রে খুব হয়। তার সেখানে একটাই সলিউশন, চকলেট। চকলেট আর না হলে আইসক্রিম, চকলেট আইসক্রিম। তোমার সেম? আমারও মানে চকলেট খেলে একটু মুড সুইং মানে ঠিক হয়। আচ্ছা, মানে যখন তোমার মুড প্রচণ্ড পরিমাণে খারাপ থাকে, ধরো তোমার প্রচণ্ড রাগ হচ্ছে বা দুঃখ হচ্ছে, তখন ওই চকলেট বা আইসক্রিম কিছু একটা হাতের সামনে পেলে পরেই কিছু একটা হলে মানে বেটার হয়। মানে সুইট ডিশ বা চকলেট আইসক্রিম, মিষ্টি, যাও কি, তাহলে মুডটা একদম ঝাক্কাস হয়ে যায়। ওকে চলো, থ্যাংক ইউ। তোমার নাম কি? আমার নাম আছে পূজা যাদব অ্যান্ড আমি ক্লাস 11-এ পড়ি। আমার সবচেয়ে ভালো লাগে চকলেটস খেতে যখন আমার মুড সুইংস হয়, কেননা চকলেট খেলে যদি আমি খুব স্যাড আমি খুব হ্যাপি হয়ে যাই, বা যদি কোনো প্রবলেম হলে আমি আমার সব টাইম খালি চকলেট মেডিসিন আছে। মানে তোমার যখনই মানে খুব মুড অফ থাকে, মানে যখনই খুব মুড অফ থাকে, কিছু থাকে মানে কারোর উপর খুব রাগ হয়েছে বা প্রচন্ড মনে কষ্ট হয়েছে, তখন তুমি কি করো? মানে চকলেট তো হলে চকলেটস খাই, আর রাগ হলে তো শান্তি করে বসে থাকি, তখন আর কিছু খাই না। তখন আর কিছু খাওয়ার ইচ্ছা করে না। ওকে, কিন্তু বাই দ্য ওয়ে আই এম আ ভেরি বিগ ফুডি। আচ্ছা, ফুডি মানে সব ধরনের খাবার খেতে প্রচন্ড ভালোবাসো। মানে তার মানে তুমি বলতে চাইছো যে তোমার মুড সুইং এর জন্য খাবারটা একটা মানে খুব বেশি ইম্পর্টেন্ট রাখে। ঠিক আছে, ফুড ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর মি। ওকে চলো, থ্যাংক ইউ। জেনে নিলাম শহরবাসীর মতামত। আপনাদের কী মতামত এই ব্যাপারে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ক্যামেরায় অরিজিতের সঙ্গে আমি সুস্মিতা, দেখতে থাকুন জিও বাংলা।